हेलो स्टूडेंट्स, आशा करছি প্রত্যেকে খুব ভালো আছো। তো যেটা বলার সেটা হচ্ছে প্রথমেই ভিডিও শুরুর আগে বলে দেওয়া প্রয়োজন, সেটা হলো আমরা প্রথম এককের প্রশ্ন উত্তরগুলো ইপোর্টালে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু কিছু যান্ত্রিক অসুবিধার জন্য সেগুলো এই সপ্তাহে দেওয়া যায়নি। আশা করছি আগামী সপ্তাহে আমরা সেগুলো দিয়ে দিতে পারবো। আজকে আমরা দ্বিতীয় একক শুরু করছি। এই কথাটা বলে নেবার কারণ আমরা সাধারণত নতুন কোনো অধ্যায় শুরু করার আগে আগের অধ্যায়ে হোমওয়ার্কগুলো আমরা করে ফেলি, কিন্তু যেহেতু এটা দেওয়া হয়নি তাই তোমাদেরকে জানিয়ে রাখলাম। খুব শিগগিরই কিন্তু হোমওয়ার্ক আসছে, আসতে চলেছে। দেখো আজকে আমরা যেটা পড়ব সেটা হলো দ্বিতীয় একক, তোমাদের বইয়ের পাতার সংখ্যা 26। এটা দেখো, আলো হয় গেল ভয়, চারিদিক ঝিকিমিক, দিঘি জল ঝলমল, যত কাক দেয় ডাক, বায়ু বয় বনময়, বাঁশ গাছ করে নাচ, ঝাউ ডাল দেয় তাল, বুড়ি দাই জাগে নাই। আর একবার দেখো, আলো হয় গেল ভয়, চারিদিক ঝিকিমিক, দিঘি জল ঝলমল, যত কাক দেয় ডাক, বায়ু বয় বনময়, বাঁশ গাছ করে নাচ, ঝাউ ডাল দেয় তাল, বুড়ি দাই জাগে নাই। তো এই অংশটাই যেটা আমরা দেখবো সেটা হচ্ছে সকাল হবার পরে কি কি হচ্ছে। সকাল হবার পরে আলো যেমনি হলো তেমনি ভয় চলে গেল। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম এই যে সহজ পাঠ বইটা, এটা আসলে একজন খুব ছোট শিশু তাদের মনের মধ্যে কি রকম হয় সেই কাহিনীগুলোকে বা সেই অংশগুলোকে আমাদের এখানে গল্পের মাধ্যমে ছড়ার মাধ্যমে বলা হয়েছে। একটা শিশু সাধারণত রাত্রিবেলায় খুব ভয় করতে পারে, সেই কারণে বলা হচ্ছে আলো হয় গেল ভয় চারিদিক ঝিকিমিক, অর্থাৎ আলো আসার সঙ্গে সঙ্গে কি হলো, চারিদিক ঝলমল করে উঠল। দিঘি জল ঝলমল, দিঘির জলের উপর আলো পড়লে তা পুরো ঝলমল করে ওঠে। যত কাক দেয় ডাক, অর্থাৎ কাক সকালবেলায় উঠে ডাকতে শুরু করে দিল। বায়ু বয় বনময়, চারিদিকে বায়ু মানে বাতাস বইছে। বাঁশ গাছ করে নাচ, অর্থাৎ বাঁশ গাছের উপরও যেন আলো পড়েছে। বাঁশ গাছের উপর রাত্রিবেলা তো বাঁশ গাছ দোলে, কিন্তু সেটা যেহেতু অন্ধকার আমরা দেখতে পাই না, সকালবেলায় আলো পড়ার সাথে সাথে বাঁশ গাছগুলো দুলছে, দেখে যেন মনে হচ্ছে বাঁশ গাছগুলো নাচছে। ঝাউ ডাল দেয় তাল, এবং বাঁশ গাছগুলো নাচছে দেখে সাথে সাথে ঝাউ গাছগুলো যেন তাল দিচ্ছে। বুড়ি দাই জাগে নাই, বুড়ি একজন দাই, দাইমা, যারা আগেকার দিনে মানুষজনদেরকে রোগ জ্বালা এসব হলে তাদেরকে সেবা শুশ্রূষা করতো, এরকম মানুষদেরকে দাই বলা হতো। সে এখনো জাগেনি, অর্থাৎ বুড়ি যে দাই তার এখনো ঘুম ভাঙেনি, অর্থাৎ এতটা সকালের কথা বলা হয়েছে যে দাই তারও এখনো ঘুম ভাঙেনি। অর্থাৎ এই পাঠটায় আমরা যেটা দেখছি সেটা হচ্ছে সকাল হবার সাথে সাথে চারিদিক যখন আলোয় ভরে ওঠে তখন কি হয়, তখন চারিদিকে কাক ডাকতে শুরু করে, দিঘির জল ঝলমল করে ওঠে, বাতাস বয় বাঁশ গাছে আর ঝাউ গাছে যেন মনের আনন্দে তারা তাল দিয়ে দিয়ে নাচে, আবার বুড়ি দাই কিন্তু তখনও ঘুম থেকে ওঠে না। এটাই হলো এই কাহিনীর মূল। এবার এই অংশটা পড়ার সময় একটা জিনিস তোমরা আশা করছি লক্ষ্য করেছো, দেখো আলো হয় গেল ভয় সবগুলোর ক্ষেত্রে দেখো ভয়, এই ভয় কথাটা এর ক্ষেত্রে দেখো আমরা মানে যখন উচ্চারণ করছি তখন যেন ভয় এভাবে উচ্চারণ করছি, ঠিক আছে, এরকম ভয়, অর্থাৎ সব ক্ষেত্রে যেন একটা হসন্ত, আলো হয় গেল ভয়, অর্থাৎ হ অন্ত হয়, আমরা এটা কি বলেছিলাম সব সময় একটা শেষে স্বরবর্ণ থাকে অ, এটা আমরা উচ্চারণ করছি না এইটার ক্ষেত্রে, এই ছড়াটার ক্ষেত্রে। আলো হয় গেল ভয় চারিদিক ঝিকমিক, দেখো ঝিকমিকের নিচে হসন্ত আছে। এবার যদি এগুলো হসন্ত চলে আসতো তাহলে অ থাকার প্রশ্ন ছিল না, কিন্তু শুধুমাত্র ঝিকমিকের তলাতেই হসন্ত আছে, বাকিগুলো হসন্ত নেই, অর্থাৎ বাকিগুলো অটা আছে কিন্তু আমরা অটা উচ্চারণ করছি না, ঠিক আছে। তো প্রত্যেকে এই ছড়াটা বাড়িতে বেশ কয়েকবার পড়ে নেবে, আর বাকি অংশটুকু আমরা পরের দিন আলোচনা করব। প্রত্যেকে বাড়িতে থাকো, ছড়াটা মন দিয়ে পড়ো এবং সুস্থ থাকো।